বৃদ্ধাশ্রমে জান্নাত ফেলে রেখে তুমি মক্কায় গিয়ে কি খোঁজো? হে গাইস, আসসালামু আলাইকুম। পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হয় না। মাকে যারা ভালোবাসতে জানে না, তারা আল্লাহ রাসূলকেও ভালোবাসতে জানে না। পৃথিবীতে যার মা নেই, সেই বুঝে মায়ের মর্ম। কাজেই মাকে সবসময় মাথায় করে রেখো, তারা তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তোমাদের ভালোর জন্য তারা যে কোনো কিছু করতে পারে। মেহের ভাইয়া সবসময় মায়ের প্রতি ভালোবাসা রেখে বিভিন্ন ভিডিও তৈরি করেছেন। মাকে নিয়ে তার প্রত্যেকটি কথা অনেক অনেক বেশি মূল্যবান, তাই তার ভিডিওগুলো শেয়ার করতে বাধ্য হই। চলুন মেহের চৌধুরীর মাকে ভালোবাসা নিয়ে কয়েকটি মূল্যবান উক্তি দেখে আসি। সে তোমাকে বার বার বুকে টেনে নেবে, তুমি তাকে যত খুশি দূরে ঠেলে দাও। সে তোমাকে বার বার বুকে টেনে নেবে, তুমি তাকে যত খুশি দূরে ঠেলে দাও। আর পৃথিবীর সকল মা, আমার সালাম নিও। আর তুমি শোনো, যদি মায়ের থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসে, আমাকে জিন্দা দাফন করে দিও। তার প্রতিটি কথা মায়ের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করে দেয়। প্রত্যেকটা সন্তান তার মাকে অনেক ভালোবাসে। কিছু সংখ্যক সন্তান তার মা বাবাকে বোঝা মনে করে। আল্লাহ তাদের সঠিক জ্ঞান দান করুক। আর এই ভিডিওগুলো মায়ের মূল্য তাদের কিছুটা হলেও বুঝতে সাহায্য করবে। ভালোবাসি পৃথিবীর সকল মাকে, আল্লাহ তাদের সবসময় মঙ্গল করুক। পৃথিবীর সকল মা বোনকে নিজের মা বোনের মতোই সমান চোখে দেখতে হবে, তাহলে সমাজে ধর্ষণ নামের জঘন্য কাজ কখনোই হবে না। এটা নিয়েও মেহের ভাইয়ের একটা ভিডিও আছে, চলুন ভিডিওটি দেখে আসি। যদি তুমি নিজের মা বোনকে রক্ষার ক্ষেত্রে শের হতে পারো, তাহলে অন্যের মা বোনকে রক্ষার ক্ষেত্রে ভেড়া হয়ে যেও না। তার প্রত্যেকটি কথা কতটুকু মূল্যবান একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখুন। পৃথিবীর সকল মা বোনদের প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।